আসসালামু আলাইকুম সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন এখনো সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ গড়ে ওঠেনি বলেছেন নির্বাচন কমিশন বিরোধীদের মাথায় ইউরেনিয়াম ঢালতে চাওয়া সহিংসতা উস্কে দিতে পারে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ধরপাকড় 300 বিএনপি নেতা কর্মী গ্রেফতার সৌদিতে থাকা বিএনপি নেতাকে ডাকাতি ও অস্ত্র মামলার আসামি করল পুলিশ নিখোঁজ হওয়ার 6 দিন পর জানা গেল নুরুজ্জামান ডিবির হাতে গ্রেফতার শিল্পীটিকে জাপার হাওলাদারকে এমপি বানানো হয়েছে বললেন আওয়ামী লীগ নেতা হাসপাতালের পর এবার গাজায় রিফিউজি ক্যাম্পে ইসরায়েলি হামলা বিশ্বজুড়ে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা জারি এবং ভারতের কাছেও পাত্তাই পেল না বাংলাদেশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে এখনও অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের যে অনুকূল পরিবেশের প্রত্যাশা করা হয়েছিল সেটি গড়ে ওঠেনি বলে মনে করেছে নির্বাচন কমিশন গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে নির্বাচন বিষয়ে কমার্শালার ধারণাপত্রে এমন পর্যবেক্ষণ উঠে এসেছে ওই ধারণাপত্রে বলা হয় সংসদ নির্বাচন প্রশ্নে সরকার ও কমিশনের বিষয়ে কতিপয় রাজনৈতিক দলের গণমাধ্যমে প্রচারিত অনাস্থা কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জনগণের আস্থা অর্জনের প্রয়াস আমরা অব্যাহত রেখেছি তবে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল সেটি এখনও হয়ে ওঠেনি প্রত্যাশিত সংলাপ ও সমঝোতার মাধ্যমে মতভেদের নিরসন হয়নি প্রতিদ্বন্দ্বী প্রধানতম দলগুলো স্ব স্ব সিদ্ধান্ত ও অবস্থানে অনার রাজপথে মিছিল জনসমাবেশ ও শক্তি প্রদর্শন করে স্ব স্ব পক্ষে সমর্থন প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে কিন্তু ওতে প্রত্যাশিত মীমাংসা বা সংকটের নিরসন হচ্ছে বলে কমিশন মনে করে না বিষয়টি রাজনৈতিক নির্বাচন কমিশনের এক্ষেত্রে করণীয় কিছু নেই বিরোধী রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারের পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে এই দাবিতে বিএনপি সহ সমমানা রাজনৈতিক দলগুলো যুগপথভাবে ঢাকায় 28 অক্টোবর মহাসমাবেশে ঘোষণা দিয়েছে এদিকে সরকার বরাবরের মতোই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার কথা তুলে ধরে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অনড় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি শক্তিগুলো সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে বিদেশি পর্যবেক্ষকেরাও একাধিকবার বৈঠক করেছেন দেশের রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কমিশন বৈঠক করেছে এই প্রেক্ষাপটে 26 অক্টোবর গণমাধ্যম ব্যক্তিত্ব নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণমাধ্যমের ভূমিকা জাতির প্রত্যাশা শীর্ষক কর্মশালায় আয়োজন করেছে ইসি এতে অংশগ্রহণের আমন্ত্রণ পত্রের সঙ্গে এই ধারণাপত্রটিও পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত 9 অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় ওবায়দুল কাদের রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়াম নিয়ে সমালোচনা করা বিরোধী নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢালার হুমকি দেন এমন বক্তব্য সহিংসতা উস্কে দিতে পারে বলে মনে করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আজ বৃহস্পতিবার সংস্থাটি তাদের ওয়েবসাইটে এ উদ্বেগের কথা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত সেদিনের সমাবেশে ওই নেতা বলেন আমরা মারধর করে তাদের শান্ত করব না আমরা শান্ত করার জন্য মাথায় ইউরেনিয়াম ঢেলে দেব বাংলাদেশের রাজনৈতিক নেতারা সহিংসতার হুমকি দিয়ে এমন বক্তব্য প্রয়াসী দিয়ে থাকেন তারা অনেক সময় হামলার প্ররোচনা দেন সাম্প্রতিক সমাবেশে ক্ষমতাসীন দলের এক মন্ত্রী বলেন কেউ হুমকি দিলে কি করতে হবে তা আওয়ামী লীগ জানে সমালোচকদের ও বিরোধী সদস্যদের বিচারের ক্ষেত্রে কর্তৃপক্ষ কালক্ষেপণ না করলেও ক্ষমতাসীন দলের নেতাদের সহিংসতা উস্কে দেওয়া বক্তব্যের বিচার হয় না বলে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয় হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয় এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সহিংসতার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী নেতার উদ্দেশ্যে বলেন পদ্মা সেতুতে নিয়ে তাকে নদীতে ফেলে দেওয়া উচিত এছাড়া 2022 সালের ডিসেম্বরে বিরোধীদের আন্দোলনের সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের বিরুদ্ধে যে হাত তোলা হবে তা ভেঙে ফেলতে হবে প্রধান বিরোধী নেত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী বলেন তার বয়স 80 পেরিয়ে গেছে এটা তো মৃত্যুর সময় বলা হয় হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের বাসায় পুলিশি তল্লাশি ও ভয়ভীতি এবং সরকারি দলের ক্যাডারদের হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি বুধবার অনুষ্ঠিত জনসমাবেশকে ঘিরে গতকাল পর্যন্ত বিএনপির 3 শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রিজভী গতকাল নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন রিজভী আহমেদ অভিযোগ করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের গুলশানস্থ বাড়িতে গোয়েন্দা
পুলিশ পরিচয়ে তল্লাশি চালায়। তাকে না পেয়ে তার বাড়ির লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়া ফরিদপুরের সালথা উপজেলার 6 নং আজগর ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম আবুল, শাহাবুদ্দিন আহমেদ, সতেজ শরীফুল, ফকির লিয়াকত আলী, শেখ আকরাম খান, আকরাম ফকির, সানোয়ার হোসেন চুন্ন, মুক্তার মণ্ডল সহ অনেক বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে মধ্যরাতে পুলিশ তল্লাশির নামে ভাঙচুর ও পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। ওমরা পালন করতে মক্কায় অবস্থানরত বিএনপির এক নেতাকে অস্ত্র ও ডাকাতি মামলার আসামি করার অভিযোগ উঠেছে চট্টগ্রামের রাউজান থানা পুলিশের বিরুদ্ধে। এছাড়া মামলায় উল্লেখিত ঘটনাস্থল না থেকেও স্বেচ্ছাসেবক দলের এক নেতাকেও আসামি করা এ মামলা নিয়ে পুলিশের উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। গতকাল বুধবার রাতে পুলিশের এক অভিযানের পর রাউজান থানায় 9 জনকে আসামি করে এ দুটি মামলা করা হয়। এর মধ্যে 3 জনকে অস্ত্রসহ গ্রেফতার ও বাকিদের পলাতক দেখিয়েছে পুলিশ। মামলার 9 আসামির মধ্যে রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ ওরফে ফিরোজ মেম্বার ওমরা হজ পালন করতে বর্তমানে মক্কায় আছেন বলে পরিবার ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে। বিএনপি নেতাদের অভিযোগ, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে সক্রিয় হওয়ায় পুলিশ ইচ্ছাকৃতভাবে ফিরোজ সহ অন্যান্য বিএনপি নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী নুরুজ্জামান হাওলাদার ওরফে সোহেল কর্মস্থলের সামনে থেকে নিখোঁজ হন গত শুক্রবার সন্ধ্যায়। এরপর পরিবার ডিবি অফিস ও বিভিন্ন থানায় খোঁজ নিলেও কোনো তথ্য পায়নি। 6 দিন পর গতকাল বৃহস্পতিবার পরিবার জানতে পারে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। পারিবারিক সূত্রে জানা যায়, নুরুজ্জামান 9A ধানমন্ডি ইবনে সিনা ডি ল্যাবে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে চাকরি করেন। পরিবার জানায়, 13 অক্টোবর সন্ধ্যায় হাসপাতাল থেকে বের হওয়ার পর নুরুজ্জামান আর বাড়ি ফেরেনি। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সূত্রে তারা জানতে পেরেছেন সেদিন কর্মস্থলের বাইরে ডিবি পুলিশ পরিচয় তাকে কয়েকজন তুলে নেয়। তবে ডিবি পুলিশে জানিয়েছে, উত্তর পশ্চিম থানার ভাঙচুরের একটি মামলায় গতকাল বুধবার ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 10ম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 1 সদর মির্জাগঞ্জ ও দুমকি আসনে জোটের শরিক নেতা হিসেবে সাবেক সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদারকে সিল পিটিয়ে নির্বাচিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন এক আওয়ামী লীগ নেতা। রুহুল আমিনের আমলে কোনো উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন এই নেতা। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে 2014 সালের নির্বাচনে অনিয়ম হওয়া নিয়ে এই মন্তব্য করেছেন পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন। গত বুধবার সন্ধ্যায় শহরের একটি রেস্তোরাঁয় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের নির্বাচনী মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী জেলা পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে ওই মত বিনিময় সভা করেন আফজাল হোসেন। মত বিনিময় সভার এক পর্যায়ে জামাল হোসেন তার বক্তব্যে বলেন, এখানে অনেকেই আছেন, এর আগে আমরা গোলক ধাঁধায় পড়েছিলাম গত 5টি বছর। পটুয়াখালীতে রেডিমেড এসে রুহুল আমিন হাওলাদার আমাদের দিয়ে সিল পিটিয়ে যেভাবেই হোক কোনো উন্নয়ন হয়নি, ভুল করেছি। জামাল হোসেন আরও বলেন, আমরা সেই ভুলটা আর দ্বিতীয়বার করতে চাই না। আমাদের বলেছিল রুহুল আমিন হাওলাদার সোনার চামচ মুখে দিয়ে দেবে। যুবলীগের সভাপতি শহীদ ভাই সাক্ষী, কি শহীদ ভাই, আমরা আর গোলক ধাঁধায় পড়তে চাই না। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমাদের আর এমন প্রার্থী চাপিয়ে দেবেন না। উত্তর গাজার জাবালিয়া রিফিউজি ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এর আগে মঙ্গলবার রাতে মধ্য গাজার আল আহলি আরব নামের হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। হামলা চালিয়ে নারী শিশুসহ অন্তত 500 জনকে হত্যা করে ইসরায়েল। এছাড়া মধ্য গাজার একটি আবাসিক ভবন এবং একটি গির্জা প্রাঙ্গনে হামলা চালিয়েছে ইসরায়েল। পৃথক এ দুটি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে এবং অন্তত 40 জনের বেশি আহত হয়েছে। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে একটি পোস্টে বলেছে, জাবালিয়া ক্যাম্পের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। গাজার 8টি শরণার্থী শিবিরের মধ্যে বৃহত্তম এই জাবালিয়া ক্যাম্পে এর আগে গত 9 অক্টোবরও ইসরায়েল বিমান হামলা চালায়। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 35 জন। হামাস ইসরায়েল সংঘাতের মাত্রা বৃদ্ধির মধ্যে বিশ্বের নানা প্রান্তে অবস্থান করা নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে নাগরিকদের জন্য বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করে। বিবৃতিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বৃদ্ধি, সহিংস কর্মকাণ্ডের সম্ভাবনা, বিক্ষোভ বা যুক্তরাষ্ট্রের নাগরিক ও দেশটির স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার আশঙ্কার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে মার্কিন
মার্কিন নাগরিকদের বর্ধিত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেবানন ও ইসরায়েল ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করা হয়। সেই সঙ্গে অতি জরুরি নয় যুক্তরাষ্ট্র সরকারের এমন কর্মকর্তাদের পরিবার নিয়ে ওই দুই দেশের ছাড়ার পরামর্শও দেওয়া হয়। দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওই জয়ে মোমেন্টাম ঠিক করে দেবে এমনই ছিল আশা। এরপরই উল্টো রথে ছুটতে শুরু করেছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হারের পর এবার ভারত 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। বৃহস্পতিবার পুনের ব্যাটিং বান্ধব উইকেট টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইঞ্জুরিতে সাকিব আল হাসান না থাকায় টপ অর্ডারের ওপর প্রত্যাশার চাপ বাড়ে। ওই চাপ দারুণভাবে সামলান তরুণ তানজিদ তামিম ও লিটন দাস। তারা 93 রানের জুটি দেন। তানজিদ ক্যারিয়ারের প্রথম 50 করেই আউট হন। 43 বলে 5টি 4 ও 3 ছক্কায় 51 রান করেন। জবাব দিতে নেমে ঝড়ও শুরু করে স্বাগতিক ভারত। রোহিত শর্মা ও শুভমান গিল 12.4 ওভারে 88 রান যোগ করেন। বিরাট কোহলি 97 বলে হার না মানা 103 রানের দুর্দান্ত ইনিংস খেলে 41.3 ওভারে জয় তুলে নেন। আমাদের পরবর্তী দুপুর 1টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।